আজ থেকে নিউজ আজকের এন্টায়ার টিমের জন্য একটা নতুন চ্যাপ্টার শুরু হলো। নতুন উদ্যমে একটা লড়াই। আমি আগেই বলেছিলাম রিনাউন্ড জার্নালিস্ট রন রে আমাদের সাথে জয়েন করেছেন। উনি ওনার দক্ষতা ওনার এক্সপিরিয়েন্স দিয়ে আমাদের মিডিয়া হাউসকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। উনি আজকে তোমাদের সবার সাথে মিটিং করবেন, বেশ কিছু টপিক অপারেটিং টেকনিক সবটা নিয়েই আলোচনা করবেন আর সবাইকে কোনো না কোনো প্রজেক্টে ইনভলভ করাবেন। রন কল করেছেন। ইয়েস রন, ভেরি গুড মর্নিং, আমরা সবাই রেডি, আপনি এলেই মিটিংটা শুরু করা যাবে। দ্যাটস ভেরি প্রফেশনাল আশিস, আই লাইক ইট, কিন্তু আনফর্চুনেটলি আমি আজকে অফিসে যেতে পারছি না, আমি একটা খুব ইম্পর্টেন্ট কাজে আটকে গেছি, সে কারণে আমি আজকে মিটিংটা কন্ডাক্ট করতে পারছি না। ও আই সি, তাহলে তাহলে কি আছে আশিস? আপনার সঙ্গে তো আমার ডিটেইলে কথা হয়ে গেছে, কাকে কোন অপারেশনে যেতে হবে, কাকে কি কাজ করতে হবে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আমি মেইল করে দিয়েছি ইন ডিটেইলস। যাকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে তাকে সেটা অ্যালট করে দিন অ্যান্ড আস্ক দেম টু ওয়ার্ক অন দ্যাট। আমি কিন্তু সানডে অবধি একটু ফ্যামিলি ম্যাটারে বিজি হয়ে থাকব। আমি মানডে আপনাদের সকলের সঙ্গে দেখা করব অ্যান্ড আই ওয়ান্ট ডিটেইল রিপোর্ট অন দ্যাট ভেরি ডে। ওকে ওকে ওকে, নো প্রবলেম রন। আশিসদা, উনি কি আসবেন না বললেন? হ্যাঁ, উনি অ্যাকচুয়ালি কিছু একটা ইমার্জেন্সি ফ্যামিলি ম্যাটারে একটু ব্যস্ত হয়ে পড়েছেন। তাহলে আশিসদা আজকের মিটিংটা? না না, সমস্যা কিছু নেই, আই হ্যাভ এভরিথিং, আমি তোমাদের সব প্রজেক্টগুলো বুঝিয়ে বলব। রন তোমাদের নেক্সট মানডে মিট করে নেবেন। দেখুন, স্টার্টিং উইথ ইউ, তোমার অ্যাসাইনমেন্টটা হচ্ছে একজন স্কুল টিচার জীবন কৃষ্ণ ভাদুরীর বিরুদ্ধে। লোক, উনার বিরুদ্ধে 4 থেকে 5 জন গার্জিয়ান কমপ্লেন করেছেন কিন্তু এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জীবন কৃষ্ণ ভাদুরী শ্যালক বলে তিনি গ্রেপ্তার হওয়ার পরেও তার লয়ার বেল করাতে পেরেছেন, তাই এখন জীবন কৃষ্ণ ভাদুরী এখন বলছে তার উপরে মিথ্যা অ্যালিগেশন আনা হয়েছে, তিনি কিছুই করেন। ওই স্কুল থেকে অনেকেই বাচ্চাদের ছাড়িয়েও নিচ্ছেন কিন্তু কেউ ওনার বিরুদ্ধে মুখ খুলছেন, কোনো কেস করছেন, তাই পুলিশেরও কিছু করার নেই আর এটা প্রমাণও হচ্ছে না যে ওই জীবন কৃষ্ণ ভাদুরী দোষী। বাচ্চাগুলো কতটা ট্রমাটাইজড আমি শুধু সেটাই ভাবছি। এনি হাও এই লোকটাকে এক্সপোজ করতে হবে। পেখম রন কিন্তু এই কেসটার ব্যাপারে খুব হোপফুল, বিশেষ করে তোমাকে দায়িত্ব দেওয়ার। আই হোপ তুমি রনকে আশাহত করবে না। আমি চেষ্টা করবো আশিসদা। রনের সঙ্গে আমার আলাপ হয়নি কিন্তু উনি যে এরকম একটা ইস্যুকে নিজের দায়িত্বে মিডিয়ার মাধ্যমে এক্সপোজ করতে চাইছেন এটা জেনে ভালো লাগলো।